নমস্কার গাইস, আমি নরেশ, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্য ধরনের। কি করতে চলেছি, থাম্বনেলটা তোমরা দেখে নিয়েছো, তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে। ইয়েস, মার্কেটে একটা ভালো বন্দুক এসেছে, যেটা দেখতে পেলাম, দেখে মনে হলো কিনে নিই। আর কিনে নিয়ে সে কি অবস্থা, সবুজকে যখন এসে দেখাচ্ছি সে ভয়েতে ছুটছে। তো যাই হোক, সবুজ কিরকম ভয় পায় সেটাও তোমাদের দেখাবো। তো তার আগে বন্দুকটার এক ঝলক তোমরা দেখে নাও। তো গাইস, এই হচ্ছে সেই বন্দুক, দেখে নাও, যেটা মার্কেটে বিক্রি হচ্ছে বললাম, এটাই সেই বন্দুকটা। দেখতেও খুব সুন্দর, শটগানের মতন এরম করে ফায়ার করবো। চলো ফায়ারটা করে একটু দেখিয়ে দিই তোমাদের কেমন লাগে। দেখো সাউন্ড অসাধারণ, তার সাথে স্মোক, তার মানে বুঝতেই পারছো বন্দুকটার কোয়ালিটি কত সুন্দর। ইয়েস, বন্দুকটার কোয়ালিটি খুবই সুন্দর, মেটালটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি কিছুটা মেটাল, কিছুটা ফাইবার রয়েছে। এই জায়গাটা যেমন একটু ফাইবার, এখানটা একটু মেটাল। তো যাই হোক, বন্দুকটা কিন্তু খুব সুন্দর বাড়িয়েছে, আর সাউন্ড অসাধারণ। এটা কিন্তু কোনো ক্যাপ দিয়ে, মানে ক্যাপ, সেই আমরা ছোটোবেলায় ক্যাপ বন্দুক ইউজ করতাম, সেই ক্যাপ বন্দুক নয় কিন্তু গাইস। এইটা এখানে যে লিভারটাকে প্রেস করতে হয়, প্রেস করার পরে এরমভাবে খুলে যায়, আর এখানেই আসল গুলিটা ভরতে হয়। গুলিটা কি দিয়ে সেটাও দেখাচ্ছি, দেখো। তো এখানে এটা প্রেস করতে হবে, এইভাবে করলে এরম একটা সাউন্ড হলো, তার মানে এটা এবার ফায়ার করার জন্য রেডি। তার আগে কি করতে হবে, গুলি ভরতে হবে। তো গুলি হচ্ছে আমাদের ম্যাচ বক্স, মানে যেটা দিয়ে আমরা দেশলাই কাটি, এই ম্যাচ বক্স। এই ম্যাচ বক্সের এক একটা কাটি হচ্ছে এর গুলি। গাইস, আমি তো দেখে চমকে গেছিলাম যে এই কী করে হচ্ছে, আর এত জোরে সাউন্ড, একটা এই ছোট্ট কাটি দিয়ে ফায়ার করছে এই বন্দুকটা, এত জোরে সাউন্ড বেরোচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গিয়ে কিনে ফেললাম। কিনে ফেলার পর তো বাড়িতে এনেছি, এখন সবুজ ভয় ছুটছে এত জোরে সাউন্ড শুনে। তো যাই হোক, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে ভেতরে, মানে এই বন্দুকের ভেতরে দিতে হয়। সেটা নেবে নিয়ে এই ঠিক সামনে যে ছোট হোলটা রয়েছে সেই হোলের মধ্যে দিয়ে দিলে, আর দেশলাই বারুদটা থাকবে এইদিকে, আর দেশলাই কাঠিটা ভেতরে থাকবে। তো এইভাবে দেওয়ার পরে, সরি, কাঠিটা একটু খারাপ আছে তাই চেঞ্জ করে নিচ্ছি। তো কাঠিটা একটু ভালোভাবে, কেন কাঠিটা একটু সরু ছিল যার ফলে ঢুকে যাচ্ছিল, ঢুকলে চলবে না। তো এই কাঠিটা ভালো আছে। তো এইভাবে দেওয়ার পরে এরমভাবে লক হয়ে গেল, একটু গরমের জন্য ঘেমেও যাচ্ছি। তো এবার করব ফায়ার, দেখো সাউন্ড। আমি তো ভেবেই পাইনি যে একটা দেশলাই কাঠি, মানে এই ছোট একটা দেশলাই কাঠি দিয়ে এত জোরে সাউন্ড হতে পারে। ওয়াও গাইস, অসাধারণ। তো এইটা দেখেই আমি বন্দুকটা নিয়েছি, আমার তো খুব ভালোই লেগেছে। আর এক ধরনের বন্দুক তোমাদের দেখাচ্ছি, যেটা পুজোর সময়তে কিনেছিলাম। এটা সাধারণত ক্যাপ বন্দুক বলা যেতে পারে, কিন্তু এর ক্যাপের রিল ধরতে হয়, সে আগে ছোটোবেলায় যেরকম এরকমভাবে খুলে রিল ধরতাম সেরকম নয়, এটা পিস্তল টাইপ লুক, সেই দেখো। আর এই ক্যাপটা হচ্ছে এই ধরনের ক্যাপ, এর ক্যাপের রিলটা এই ধরনের, যেটাকে এরকম পিস্তলের মতন এই যে অংশটা দেখতে পাচ্ছে, এরকম এটা ঘোরানো যায়। হ্যাঁ, এইখানের মধ্যে এই ক্যাপটাকে এইভাবে সেট করে দিতে হচ্ছে। এই বন্দুকটাও অসাধারণ, যেটা আমি পুজোর সময় সবুজকে কিনে দিয়েছিলাম। তো এইটা তো ও ফাটা ছিল, একটু এইটার আওয়াজটা একটু কম, তো ফাটা ছিল, কিন্তু এইটা নতুনটা আনার পরে হাতি দিচ্ছে না। যাই হোক, এইটা এইভাবে যেরকম রিভলভারে গুলি লাগায় সেরকমই রিভলভারের মতন এই ক্যাপের এটা দেখতে পাচ্ছ, তো সেইভাবে গুলিটা লাগিয়ে দিলাম এই ক্যাপের রেলটা। তো লাগিয়ে দিয়ে এরকম হবে, এবার ফায়ার করতে হবে। মানে ধোঁয়াটা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ, আর এটাও দেখতে সুন্দর, কিন্তু এত জোরে আওয়াজ নয় যেটা একটা দেশলাই কাঠি দিয়ে এই বন্দুকে ফায়ার হচ্ছে, যেটা একটা দেশলাই কাঠি দিয়ে এত জোরে সাউন্ড হচ্ছে, কিন্তু এটা তো ক্যাপের অতটা সাউন্ড হচ্ছে না। তাই আমার কাছে এই বন্দুকটা খুবই ভালো লেগেছে। বন্দুকটার দাম করেছে মাত্র 100 টাকা, আমি একটু বার্গেনিং করে 90 টাকায় এনেছি, যদিও যাক আমার খুব ভালো লেগেছে। আর গাইস, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। এবার আমি সবুজের কাছে নিয়ে গিয়ে ফায়ার করবো, যখন দেখবে ও ছুটে পালাবে। দেখো তোমরা দেখতে থাকো। গাইস, আমার কাছে এই বন্দুকের এক্সপিরিয়েন্সটা খুবই নতুন ধরনের, আর আশা করছি তোমরাও অনেকেই হয়তো এই বন্দুকটা নতুন দেখছো। দেখছো পাচ্ছ পিছনে যে এই পুতুলগুনো, কাঠের পুতুলগুনো, যেটা রাজস্থান থেকে এনেছিলাম আমরা।
তো সেটা এখানে হ্যাঙ্গিং করে রেখেছি আমাদের ওয়ালে। তো চলো এখন সবুজের কাছে যাব, গিয়ে বন্দুকটাকে ফায়ার করব, করলে দেখবে ও কিরকম ভয় পায়। এই সবুজ লুকিয়ে পড়েছে, সবুজ সবুজ লুকিয়ে পড়ছে ভয়তে। সবুজ বেরিয়া বেরিয়া, কিছু হবে না, না না না, এই দেখ দেখ, এই দেখ তুই ফাটাবি, তুই ফাটাবি না, নে এটা নিয়ে তুই ফাটাও, তুমি ফাটাও দেখি। সবুজের বুদ্ধি আছে, সবুজ খুলে ফেলছিল, মানে এইটাকে খুলে বের করে দিচ্ছিল। না সবুজ এই বন্দুকটাই ছোটটা 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 না ছোটটা না কি দেবো, কেন কেন বলো, তুমি এটা বানিয়ে দিয়েছো ওর জন্য মানি দেবো? ও আই হ্যাভ নো মানি, নো খাবার। আচ্ছা আচ্ছা মানি আছে, আছে দেবো দেবো, আসো আসো মানি দেবো, রাখো। তো সবুজ এখন খাবার বানিয়েছে। ও কি এটা, আনাজের খোলা আলু এইসব দিয়ে কি খাবার বানিয়েছে, আমাকে বলছে মানি দাও। তো মানি চাই, এ নাও মানি, মিচি মিচি। ওকে ওকে, কি বানিয়েছে তুমি এখানে, এখানে রান্না করেছো? ও আচ্ছা, এইটা রান্না করেছো তুমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মানি দিয়ে দিয়েছি। ও দিদির সাথে পাঞ্জা লড়ছো? হ্যাঁ, এ কি হচ্ছে পাঞ্জা, ওরে বাবা দিদি পারবে না। ও সবুজ পাঞ্জা লড়ছে, সবুজ পড়াশোনা করেছো? হ্যাঁ কি করনি, গাড়ি চালাচ্ছ, চালাও গাড়ি চালাও, বাইরে অন্ধকার। একটা ভালো কি, বন্দুকটা থাকলে আর ক্যাপ কিনতে হবে না, আগে যে ক্যাপের রিল কিনতে হতো সেটা কিনতে হবে না, এতেই কাজ চলে যাবে। তো খুবই ভালো জিনিস যে বার করেছে, মানে তাকে তো বলবো স্যালিউট করা দরকার, খুবই ভালো জিনিস, তার মাথায় মানে খুবই ভালো বুদ্ধি এসেছে বলে বার করেছে। যে যাই হোক, বন্দুকটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে যে বেল আইকন আছে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার যে ভালো ভালো ভিডিও আসবে সেইগুলো তোমরা প্রথমেই